Hello, this is Arian. Imatroi declam Apu Biswaser Lal Shari cinema official trailer drop kora hoyse. Kalke cinema teaser ta drop kora hoyse ebong teaser niye ami ekta review video baniyechhilam. Jara dekhenni teaser er review ta dekhe nite paren. To Lal Shari trailer ta niye ekhon kotha bolbo. Personally amar kache kemon laglo. Prothomoto kalke jokhon editor teaser er review ta dei, oi teaser ta dekhar por ebong ei trailer ta dekhar por ami khub ekta mane change dekhte pacchi na. Ekhane khubi smartly bhabe trailer er duration ta 2 minute rakha hoyse. Eta ekdom perfect ekta duration ekta trailer er khetre. 2 minute er ekta trailer এখানে সিনেমার মেইন মেইন পার্টগুলো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় 2 মিনিটের ট্রেলার খুব সুন্দরভাবে সাজানো যায় যার কারণে অডিয়েন্স সেটা দেখে অনেক ইমপ্রেস হবে ওটা দেখে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে বাট এই ট্রেলারে তারা স্মার্টলি ভাবে যে 2 মিনিট রাখছে ট্রেলারের ডিউরেশনটা এটা খুবই ভালো কিন্তু কথা হচ্ছে যে এই ট্রেলারের ভিতরে তারা কি রাখছে কালকে যে টিজারটা দেখেছিলাম বা অলরেডি যারা টিজারটা দেখেছেন টিজারে আমরা যতটুকু দেখেছিলাম সেটাই বলতে গেলে 50% এই ট্রেলারে রাখা হয়েছে মানে একই সিন আবার এই ট্রেলারেই দেখাচ্ছে টিজার ট্রেলার দুটো আলাদাভাবে মেক করে টিজারে অনেক বেশি গুজবাম দেওয়ার মতন কিছু ফাইট সিন বা কোনো স্ট্রং ডায়লগ এগুলা দিয়ে মেক করে নরমালি তো টিজারে আপনি যেটা দেখাইছেন সেটার পুরোটাই কেন আবার ট্রেলারে দেখাইতে হবে বলতেছি না যে টিজারে আপনি যেটা দেখাইছেন সেটা আবার ট্রেলারে দেখানো যাবে না এই লজিক দিচ্ছি না টিজারে যেটা দেখাইছেন সেইখান থেকে কিছু পার্ট আপনি ট্রেলারে রাখেন যেগুলো মেইন যেগুলো বেস ওই পার্টগুলো রাখেন টিজার যেহেতু 1 মিনিট ছিল ওই 1 মিনিট আর এক্সট্রা 1 মিনিট অ্যাড করে 2 মিনিটের একটা ট্রেলার বানাইছে তো যাই হোক তারপরেও তারা খুব স্মার্টলি ট্রেলারটা বানাইছে ট্রেলারে যদি কিছু পজিটিভ বিষয় নিয়ে বলি ট্রেলারটা অনেক বেশি কালার ফুল ছিল টিপিক্যাল বাংলা ফিল্মের মতন যারা অপু বিশ্বাসের ওল্ড ফ্যান বেস তাদের কাছে সিনেমাটা ভালো লাগবে এই জেনারেশনের অডিয়েন্স বা এখন যারা নিউ অডিয়েন্স বা নিউট্রাল অডিয়েন্স যারা আছেন যারা অপু বিশ্বাসের ফ্যান না বাট তারা একটা কন্টেন্টের উপর বিশ্বাস করেন একটা সিনেমার মেকিং এর উপর বিশ্বাস করে একটা সিনেমা দেখেন তারা এই ধরনের সিনেমা একদমই পছন্দ করবে না পছন্দ করবে অপু বিশ্বাসের ফ্যান বেস যেগুলো আছে ঠিক ওই পর্যন্তই কোন অনেকেই বলতে পারেন যে এখানে তো সাইমন সাদিকও আছে সাইমন সাদিকের তেমন একটা ফ্যান বেস নাই যে তার থেকে সেই অডিয়েন্স গুলো সিনেমাটা দেখতে যাবে ট্রেলারে আমি তেমন কোনো পজিটিভ কিছু খুঁজে পাই নাই যেমন ধরেন একটা বিষয় বাদে সেটা হচ্ছে যে আমি টিজার রিভিউটা করার সময় বলেছিলাম যে টিজারের যে বিষয়টা ভালো ছিল লাস্টে টিজারে একটা গান দিয়ে শেষ হয় লাল শাড়ির একটা গান দিয়ে ওইটুক শুনতে ভালো লাগতেছিল সেম এই ট্রেলারেও এই গানটাও আছে এই গানটা একটু ব্যাকগ্রাউন্ডে বাজে ওইটা শুনতে ভালো লাগতেছিল আর এইটার মাঝখানে বৈশাখ নিয়ে যে একটা গান ছিল না এইটা শুনতে ভালো লাগতেছিল এছাড়া তারা পুরো ট্রেলারটা যেভাবে মেক করছে বা যে সব সিনেমা থেকে যে পার্টগুলো এখানে রাখছে বা যেগুলো হাইলাইট করছে সেগুলো দেখে মানুষের ভিতর ওই ভালো লাগাটা কাজ করবে না ওই যে বললাম যে টিজারের যে সিনগুলো আমরা দেখছি সেগুলো আবার ট্রেলারেই দেখতেছি একই জিনিস ট্রেলার দেখে যতটুকু গল্প সম্পর্কে বুঝলাম যে আনন্দপুর একটা গ্রাম যেখানে তাঁতিরা তারা তাঁত বুনিয়ে যে শাড়িগুলো বানায় সেগুলো তাদের মহাজন অ্যামাউন্ট দিয়ে সেই শাড়িগুলো নিয়ে নেয় একটা পর্যায়ে ট্রেলারের একটা ডায়লগে শোনা যায় যে সুতো পাওয়া যাচ্ছে না হয়তো এই ক্রাইসিসটা যে মহাজন সেই হয়তো এটার এটার সাথে কানেক্ট থাকে হয়তো সে সুতা দিতে চায় না যার কারণে মহাজন এবং তাঁতি এদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং আমরা ট্রেলারের শেষেও দেখি যে মহাজন টাকা দেওয়ার পরেও তারা শাড়িগুলো অন্য এক জায়গায় বিক্রি করে অন্য এক জায়গায় সেল করে যার কারণে মহাজন এরপর থেকে যতগুলো শাড়ি তৈরি হয় ওই আনন্দপুর গ্রামে ওই তাঁতিরা যতগুলো শাড়ি বানায় সেগুলোর বাইরে বিক্রি করতে দেয় না সেই মহাজন এখানে মহাজনের ক্যারেক্টার আছে শহীদুজ্জামান সেলিম এবং তার সেক্রেটারি হিসেবে আছে রাশেদ মামুন অপু যদিও তাকে কিছু অংশে দেখায় এবং তার একটা ডায়লগই শোনা যায় এছাড়া তাকে সেভাবে ইউজ করা হয় নাই হয়তো সিনেমাতেও তার ওই রকম কোনো সিকোয়েন্স থাকবে না মূলত তাঁতি এবং মহাজন এদের ভিতর যে দ্বন্দ্বটা তৈরি হয় মহাজনরাই তাঁতিদের উপর কিভাবে নির্যাতন করে কিভাবে জুলুম করে বা তাদের উপর জুলুম করে কিভাবে তাদের থেকে কাজ আদায় করে নেয় হয়তো এই বিষয়গুলো এই সিনেমাতে দেখা যাবে এরকমই প্লট হবে এই লাল শাড়ি সিনেমার আর এটা যেহেতু তাঁত শিল্প নিয়ে এরপর যদি এই ট্রেলারের একটু টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বলি প্রথম দিকে বললাম যে ট্রেলারটা খুব কালারফুল ভাবে তারা মেক করছে এত বেশি কালারফুল করছে যে মানুষের যদি ফেসটা দেখেন সেটা ইয়েলো দেখা যাচ্ছে মানে ফেস কালারটা ইয়েলো হয়ে গেছে মানে হলুদ হলুদ হয়ে গেছে এরপর ট্রেলার থেকে যদি কারো পারফরমেন্স নিয়ে বলি তাহলে প্রথমে যদি বলি সাইমন সাদিক তিনি অভিনয় করার ট্রাই করতেছেন তিনি কান্না ট্রাই করতেছেন বাট সেটা ন্যাচারালি হয় নাই মনে হচ্ছে যে তাকে জোর করে করানো হচ্ছে অপবিশ্বাস তাকে দেখতে মোটামুটি ভালোই লাগতেছে এরপর শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু মহাজন ক্যারেক্টারে শহীদুজ্জামান সেলিমকে একদম পারফেক্ট মানিয়েছে এই ছিল লাল শাড়ির ট্রেলার আমার কাছে টিপিক্যাল যে বাংলা ফিল্মগুলো হয় ঠিক সেরকমই লাগছে তো লাল শাড়ির ট্রেলারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন জটিল দেন বাই